কঠিন কাজকে সহজ করা সম্ভব, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। ত্রিপুরার মানুষের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কি করেছেন তার উদাহরণ আছে। আপনারা আজকে কংগ্রেস সিপিএম মিলিয়ে আশিস শাহকে সিপিএম এর ক্যান্ডিডেট হাত চিতে মানিক সরকার ভোট দেবে সেই উদাহরণ আপনারা প্রস্তুত করবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই একই চিত্র সারা দেশ জুড়ে। এবার দীর্ঘদিনের লড়াইকে ভুলে গিয়ে সিপিআইএম ও কংগ্রেস চলে এলো এক ছাদেনা তলায়। কেননা 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় মাঠে ছিল বিপ্লব কুমার দেব। সারা রাজ্যেই চষে বেরিয়ে সে দীর্ঘ বাম শাসনের হাত থেকে রাজ্যবাসীকে মুক্তির স্বাদ এনে দিয়েছিল বিপ্লব কুমার দেব। এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যখন তার নাম অর্থাৎ বিপ্লব কুমার দেবের নাম প্রকাশ করা হয়, তখন থেকেই আবার কংগ্রেস এবং সিপিআইএম এর শুরু হয়ে যায় মাথা ব্যথা। দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় তাবড় তাবড় নেতৃত্বদের মধ্যে। তারা বুঝে গিয়েছিল নির্বাচনে তারা আর মানুষের সমর্থন পাবে না, কেননা রাজ্যে বিপ্লব দেবের মতো একজন সুদক্ষ জনপ্রিয় নেতার সঙ্গে লড়াই করার মতো রাজ্যে এখনো আসেনি কোনো বিরোধী দল। একা লড়াই করা সম্ভব না, তাই আবার বাঁধল জোট। একমাত্র ক্ষমতা দখলের জন্য, একবারের জন্য চিন্তা করেনি সেই মাইদের কথা, যে সকল মায়ের কোল খালি হয়েছিল। তাদের কি অপরাধ ছিল সেই দিন কংগ্রেস বা সিপিআইএম দলের মতো দলকে সমর্থন করার অপরাধে প্রাণ দিতে হলো? সেই দিন কেন তারা জোট বাঁধল না? আজকে একমাত্র ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেরা ক্ষমতায় আসার জন্য জোট হয়ে গেল? মানুষ কি তাহলে তাদের প্রিয়জনদের হারানোর কথা ভুলে যাবে? রাজ্যের জনগণকে কি ভেবেছে তারা? বোকা, অবুঝ না শিশু? রাজ্যের মানুষ কিছুই ভোলেনি, সবই মনে আছে তাদের। এই জোটকে কখনোই সমর্থন করবে না, যার প্রমাণ 2023 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলই প্রমাণ হয়ে গেছে। দীর্ঘ টানা 25 বৎসর ক্ষমতায় থাকার পর কংগ্রেস সিপিআইএম জোট বেঁধে বিরোধী দলের আসনটুকু রাখতে পারেনি তারা। এখন আবার নতুন নাটক। এক রাজ্যে দেখছে কংগ্রেস সিপিআইএম জোট, আর অন্যদিকে দেখা যাচ্ছে একে অপরের বিরোধিতায় লড়ছে। তাহলে এখন সাধারণ মানুষের প্রশ্ন, এই জোট কিসের? তার জবাব চাইছে রাজ্যবাসী। দিতে পারবে কেন করলে রাহুল গান্ধী সিপিআইএম এর বিরুদ্ধে লড়ছে? এখন প্রশ্ন, এতদিন রাজ্যের মানুষের লাভ ক্ষতি যাই হোক, রাজ্যের মানুষের সঙ্গে এই অবিচার, এই জোটকে কি মেনে নেবেন দলের কর্মীরা? দীর্ঘদিন যারা একে অপরের বিরুদ্ধে করেছে সংগ্রাম, সেই সংগ্রাম কি ছিল শুধুই লোক দেখানো? এত বছর যে অভিযোগ ছিল মিতালির, তা কি তবে সত্যি? এই দ্বন্দ্বেই দিন কাটাচ্ছেন রাজ্যের মানুষ, যদিও সেই বিচার নিজেরাই বিচার করবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে পরিসংখ্যান বলেছে, তৎকালীন সময়ের থেকে শতগুণ স্বচ্ছতার সঙ্গে চলছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।